প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন এলপিকাস নিবেদিত আমার আমিতে। আমি সারিকা। আজকে আমাদের সাথে উপস্থিত আছে ভীষণ প্রাণোচ্ছল মিষ্টি একটা মেয়ে। সে তার কণ্ঠের মাধুর্য দিয়ে খুব অল্প সময়ে আমাদের মনে জায়গা করে নিয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে লিজা। কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। তোমাকেও। আচ্ছা, এই যে আমি শুরুতেই বললাম যে খুব প্রাণোচ্ছল, খুব হাস্যোজ্জ্বল একটা মেয়ে, তো ছোটবেলা থেকে এরকম হাসি খুশি ছিলে? দুষ্টু মিষ্টি মিলিয়ে আসলে বলতে গেলে, কারণ দেখা যায় যে কোনো একটা নতুন পরিবেশে গিয়ে আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি মানে কোপ আপ করতে পারি না, একটু একটু সময় লাগে। দেন যখন সময়টা নিয়ে ফেলি, তারপর হচ্ছে সেখানে আমি একদম পুরো ঘরবাড়ি হয়ে যায় আর কি, এরকম হয়। সো প্রথম দিকটা থাকে একটু চুপচাপ, তারপর দেখা যায় যে আস্তে আস্তে মানে একটু সময় লাগে। ছোটবেলায় কিরকম চুপচাপ ছিলে? ছোটবেলায় না, চুপচাপ ছিলাম না, কারণ আমার বেড়ে ওঠা ময়মনসিংহ গৌরীপুরে, সেখানে যেহেতু আমার আব্বু গভর্নমেন্ট জব করেন, তো আমরা কোয়ার্টার বড় হয়েছে, তো ওখানের পরিবেশটা যেরকম থাকে যে ছুটোছুটি লাফালাফি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, সব নেইবারস, সব ফ্রেন্ডস, হ্যাঁ সব কিছু মিলিয়ে, তারপর বলতে গেলে তখন বলা যেতে পারে খুবই চঞ্চল ছিলাম, এখনো আমি ওই রকমই, বাট হুট করে বোঝা যায় না, আমি অনেক গাছ চড়তে পারি। ছোটবেলা থেকে প্র্যাকটিস, প্র্যাকটিস না বলে না যে অটোমেটিক্যালি পারে, এরকম একটা ব্যাপার, কারণ গাছে জড়ে তো শিখি নাই। এখনো কি কখন, এখনো কি সেই স্কোপটা আর হয় গাছে? হ্যাঁ, লাস্ট মনে হয় 4 বছর আগে মনে হয় নিউ ইয়র্কে ওই আমাদের কি বলে প্রসপেক্ট কি পার্কটার নাম যেন ভুলে গেছি আমি, ওই পার্কে একটা ছোট্ট সুন্দর একটা গাছ ছিল 4 বছর আগে, মানে তখন আমার মনে হলো যে কেন এখানে চড়া যায়, মনে হয় উঠে গিয়েছিলাম আর কি। কি গাছ ছিল সেটা কি জানো? না, কি গাছ ছিল জানি, বাট ওই থাকে না অনেক সময় আমাদের গ্রামের দিকে বা আমাদের আমাদের এখানে গাছগুলো কিছুটা একটু ডালটা একটু না নেমে যায়, তখন মনে হয় যে বসে ঝুললে মজা লাগে এরকম আর কি, তো মনে হলো যে এখানে চড়া যেতে পারে, তো উঠে গিয়েছিল আর কি। আচ্ছা, এই যে বললো অনেক চঞ্চল ছিলে, অনেক গেছো মেয়ে ছিলে, গাছে উঠে যেতে দৌড়াদৌড়ি করতে, সাঁতার কাটা হতো? হ্যাঁ, সারাদিন পানিতে ভাসতে পারবো আমি। তাই এখনো? আমার মনে হয় আমি পারবো, বাট পানিতে তো নামি না অনেক দিন হয়েছে, মানে পানি বলতে মানে নট সুইমিং পুল, মানে পুকুরের পানি, নদী, খালের পানি বা নদী, তো অত নদীতে তো আমার খুব বেশি নামা হয়নি, বাট আমার নানু বাড়িতে পুকুর আছে, দাদু বাড়িতে আছে, আর যেখানে আমি বড় হয়েছিলাম ময়মনসিংহ গৌরীপুরের কথা বলছিলাম, সেখানে একটা সুন্দর দ্বীপ আছে, দেখা যেত যে আমাদের খেলা একটু পানি হলে ওটা ভরে যেত, মাঝখানে একটু জায়গার মতো কি বলে মাটি আছে আর চারপাশে হচ্ছে তোমার পানি এরকম, তা আমরা আমাদের খেলাই ছিল এটা সারাদিন ঘোরানো, কে কতক্ষণ ঘুরতে পারে, কে কতক্ষণ ভেসে থাকতে পারে, সো পারি। আচ্ছা, সাঁতার শিখিয়েছে কে? সাঁতার আমার মনে হয় সবাই অটোমেটিক্যালি নিজে নিজেই শিখে ফেলে। না, নিজে নিজে শিখে ফেলে, তাই কি? আমি তো নিজে নিজে শিখলাম। প্রথমে প্রথমে মনে হয় একটু একটু দেখা দেয়, আমার আব্বু ছিল, আমার মামারা, তো তারা হয়তো বা পেটের মধ্যে এরকম করে ধরে রাখে, দেন হাত পা নাড়াতে বলে, তো ওইটা মনে হয় করেছে, তারপর মনে হয় একা একাই হয়ে গেছে, স্পেসিফিক্যালি একজন শিখায় নাই, আম্মু আব্বু সব মিলেই মনে হয়। আচ্ছা, প্রথম স্কুল গৌরীপুরে? আচ্ছা, গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, সেখানকার সেই স্কুলের কোনো স্মৃতি কি মনে পড়ে এখন? আম্মুর কাছ থেকে শুনেছি যে স্কুলে যেতে নাকি আমার খুব ভালো লাগতো, আমি আগে স্কুলে খুব যেতে চাইতাম, আর স্কুলের মজার স্মৃতি মনে আছে যে আমরা অনেক বেশি, আমরা তো থানা পর্যায়ে অনেক বেশি কম্পিটিশন হতো, আমি জানি না ঢাকায় এখন, আমি ওভাবে দেখতে পাই না যে কম্পিটিশনগুলো আগের মতো রেগুলার হয় কি না, তখন কম্পিটিশনের সময় একটা জারি গানের একটা কম্পিটিশন ছিল, অ্যান্ড সেখানে আমরা 4 মেয়ে আমরা জারি করেছিলাম একসাথে, তখন আমাদের সবাইকে লুঙ্গি, তারপর গেঞ্জি, তারপরে গামছা এখানে মাথা এখানে পরিয়ে তারপর হচ্ছে জারিগান করা হয়েছিল, এটা একটা মজার স্মৃতি। আর বেশি মজা কেন বলবো, যে তখনকার দিনে তো এত মেকআপ বা সাজাগুজা ওভাবে কেউ ছিল না, ছিল না, একটা মজার জিনিস আছে, আমি জানি না হয়তো কারোর সাথে মিলবে কিনা, তো তখন আমাদের স্কুলের হেডমিস্ট্রেস উনি আমাদেরকে মেকআপ করাবে, একটু সাজাবে,
জারিগানে যেহেতু যাচ্ছি আমরা কম্পিটিশন করতে, তো চারটা মেয়ে সবাইকে কীভাবে সাজালো শোনো। একটা লিপস্টিক দিয়েই সব সাজানো শেষ, লিপস্টিক এখানে, লিপস্টিক ব্লাশ, লিপস্টিক আইশ্যাডো, বাহ, জাস্ট স্ম্যাচ করে দিল, দিয়ে মেকআপ হয়ে গেছে। এটা পাউডার, প্রথমে একটা পাউডার, দেন হচ্ছে এখানে এই দুখানে দুটা লিপস্টিক, একটু একটা সোয়াচ করলো, এখানে লিপস্টিক আর হচ্ছে আইশ্যাডো। এখন আমার এটা চিন্তা করলে আমি এরকম ছিল ইনোভেটিভ, তো সেভাবে কি কখনো পরবর্তীতে মেকআপ ট্রাই করা হয়েছে? না না না, কখনো করা হয়নি। ইন্টারেস্টিং, এটা আসলে যে ট্রাই করতে, হ্যাঁ মাঝে মাঝে হয়, অনেক সময় দেখা যায় যে ঢাকার বাইরে শো করতে গিয়েছি আইশ্যাডো প্যালেট নিতে মনে নাই, তাহলে কি করা যায়, তখন হচ্ছে আমার ব্লাশ বা লিপস্টিক মিক্স করে করা যায়, আসলে কিন্তু করা যায়, লিপস্টিক দিয়ে কিন্তু পুরো সাজা হয়ে যেতে পারে। ট্রু দ্যাট, ব্লাশ তো এখন ওরকম লিপস্টিকের মতনই লিকুইড, বামের মতো। আচ্ছা, এগুলো তো ছিল মোটামুটি মজার ঘটনা, এবার একটু দুষ্টু ঘটনায় যাই। স্কুল পালানোর কি কোনো এক্সপেরিয়েন্স আছে? না, আমি খুবই একদম মানে এই ব্যাপারে খুব সিরিয়াস, বলতে গেলে খুব গুড স্টুডেন্ট সবসময় বলতে হবে, কারণ আমার সবসময় ক্লাসে ফার্স্ট বেঞ্চে বসতে হবে। ফার্স্ট বেঞ্চে না বসতে পারলে আমার খুব মন খারাপ হতো, কান্নাকাটি শুরু হতো আমার। শুরুতেই প্রথমে একদম টিচারের সামনেই যে বেঞ্চ সেখানেই আমি বসবো অলওয়েজ, এটা আমার মনে হয় একদম পুরো ইউনিভার্সিটি পর্যন্ত, যাতে লেকচার খুব সুন্দর মতো শোনা যায়। এই জন্য মানে ইউনিভার্সিটিতে উঠেও কখনো ক্লাস বাঙ্ক করা হয়নি? না, আমি ইচ্ছা করে হতো না, কিন্তু আলটিমেটলি আমার সবচেয়ে বেশি ক্লাস গ্যাপ হতো, কারণ কাজের জন্য কারণ কম্পিটিশন করা হতো এবং সপ্তাহে দুদিন আমি গৌরীপুর থেকে ময়মনসিংহ মুভ করতাম, গানের ক্লাস করতাম, তারপরে যেগুলো কম্পিটিশন হতো তখন ঢাকায় প্রায়শই আসা হতো, তো সেই জন্য ক্লাস ওভাবে করতে পারিনি। এই জন্য যে কয়টা ক্লাস করতাম চেষ্টা করতাম যে খুব মনোযোগ দিয়ে করার। এবার যদি শৈশবের গল্প হচ্ছে, শৈশবের গল্প আসলে বাবা মায়ের গল্প, কথা অটোমেটিক্যালি চলে আসে, তো এবার বাবা মা দুজনের মধ্যে শাসন করতো কে বেশি সেই কথা আমরা শুনবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। তখন তো এত কিছু চিন্তা ছিল না, সোজা স্টেজে যাও এন্ড সবচেয়ে ভালো করে গাও, ওইটাই ছিল মাথায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর, কথা হচ্ছিল লিজার সাথে। যাওয়ার আগে জানতে চেয়েছিলাম যে বাবা মার কথা কিছু যদি আমাদেরকে বলতে, এবং বাবা মার মধ্যে কে শাসন করতো এবং কে প্রশ্রয় দিত? আমার আম্মু এখন পর্যন্ত শাসন করে, প্রশ্রয় আমার মনে হয় আব্বুই দেয়, অ্যান্ড আব্বুর সাথে আমার ঝগড়াও একটু মানে দুষ্টুমিষ্ট ঝগড়াও একটু বেশি হয়, আম্মুর সাথেও হয়, বাট শাসনের বেলায় ধরো এই প্রোগ্রামে এই গানটা একটু ভালো হয়নি বা এখানে আমাকে দেখতে একটু ভালো লাগেনি, তো একটু পচা লেগেছে, তো সেইগুলো সমালোচনাগুলো আসলে আমি মানে ট্রু সমালোচনা আমি মার কাছ থেকে পাই। আর আব্বু হচ্ছে সব ভালো, আমার মেয়ের সব ভালো, সব ওকে, সবচেয়ে ভালো গায়, সবচেয়ে সুন্দর, সবকিছু পারফেক্ট, আব্বু হচ্ছে এরকম। বাবা মা দের আসলে এটাই হয়, নিজের মেয়ে নিজের ছেলে সবসময় বেস্ট। হ্যাঁ, অ্যান্ড আমার গানের আশাটাও কিন্তু আমার আব্বুর জন্যই, কারণ আমাদের পুরো ফ্যামিলিতে কেউ গান করে না, ইভেন থাকে না যে অনেক সময় যে দাদা গান করছে বা গলায় একটু সুর আছে, শুধুমাত্র আমার আব্বুর গলায় একটু সুর আছে, গাইতে পারে টুকটাক, কিন্তু মানে ওভাবে প্রফেশনালি কেউ কাজ করতো না। আব্বুর ইচ্ছাতেই আসলে আমার গানে আসা, এবং এই পর্যন্ত এখন পর্যন্ত আব্বুর ভালোবাসাটাই বেশি আমার গানের প্রতি। তোমরা ভাই বোন কয়জন? আমার ছোট একটা ভাই আর আমি, দুইজন দুইজন। কত বছর এজ ডিফারেন্স দুজনের? বেশি না, খুব বেশি না, 4 ইয়ার্স, 5 ইয়ার্স হবে এরকম, 4 to 5 এরকম হবে। আচ্ছা, এখন হচ্ছে ও আমার অভিভাবকের মতো হয়ে গেছে, গাইডেন্স। হ্যাঁ, কারণ সব জায়গায় এই প্রোগ্রাম সিরিয়াল মেইনটেইন করা, আমার আমার সোশ্যাল মিডিয়া মেইনটেইন করা, আমার ইউটিউব চ্যানেল দেখা, সব কিছু সেই দায়িত্ব নিয়েছে, এবং আমার প্রোগ্রামের সব কিছু ম্যানেজ করা থেকে শুরু করে, মানে ও ছোট আমার থেকে কিন্তু এখন বড়র দায়িত্বটা করছে সে, যেমন এটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এই অনুষ্ঠানে যেতে যাওয়া উচিত না, এগুলো সেই আমাকে আগে ইনফর্ম করে, মানে সব কিছু তার আসলে নখদর্পণে। এবার আমরা গানের শেখার শুরুতে চলে যাই, বলছিলে যে বাসায় বাবা খুব গান পছন্দ করতো এবং বাবার উৎসাহে আসলে এখানে আসা হয়েছে, তো এই গানের শুরুটা হয়েছিল কোথায়? ওই যে স্কুলের কথা বলছিলাম যে যখন প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়ি আমি, তখন একটা স্কুলের সবগুলো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট ছিল যে সঙ্গীত, তো মিউজিকের মধ্যে আমি কীরকম মার্ক পাই এটা হচ্ছে তখন দেখার বিষয় ছিল, দেখা যেত সবগুলোতে ভালো মার্ক, সঙ্গীতেও আমি দেখতাম হায়েস্ট মার্ক পেতাম। তখন স্কুলের টিচার যিনি হেডমিস্ট্রেস ছিলেন রাবেয়া খানম, উনি আব্বুর সাথে কথা বলে বলে যে আপনার মেয়েকে গান শেখানো মনে হয় উচিত,
সে ভালো করতে পারবে। তো তখন আব্বুকে বলার পর আব্বুও গান যেহেতু পছন্দ করে, ছোটবেলায় গাইতো, তখন আব্বুই ওখানে গৌরীপুর সঙ্গীত নিকেতনে প্রথম আমার হাতে খড়ি ওস্তাদ এম এ হাই, তারপর শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি ময়মনসিং, তারপর ওস্তাদ আনোয়ার হোসেন আনু, ওনার কাছে এখনও আমি শিখছি, ওস্তাদ মাঝখানে ওস্তাদ সঞ্জীব দে ওনার কাছে শিখেছি। তো সব কিছু মিলে টুকটুক করে আসলে পথ চলা, এবং শেখার তো আসলে শেষ নাই, এখনও শিখছি। আচ্ছা, তো তুমি আমাকে শোর আগেই বলছিলে যে আসলে তোমার এই প্রফেশন হিসেবে নেওয়া এই গানটা আসলে কখনো প্ল্যানিং এর ভিতরে ছিল না ছোটবেলায়, তো এটা প্ল্যানিং এ পরিবর্তন, এই পরিবর্তনটা হলো কবে? এটা আসলে আমার আমার কোনোটাই আমার নিজের হাতের মধ্যে ছিল না, যে থাকে না এক সময় যে আমরা স্কুলে থাকতে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা পাইলট হব, মানে যে যে যেটাতে পছন্দ। তো আমার আসলে সেই বিষয়গুলো পরীক্ষার খাতায় লেখার আগেই আমার একটা মানে এক জায়গায় এসে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে গানের জগতে। কারণ যখন 2008 ক্লোজ আপ ওয়ানে আসি, তখন ক্লাস টেনে পড়ি, এবং অনেক কম্পিটিশন তো করা হতো, সেই রকমভাবে আসলে ক্লোজ আপ ওয়ানে আসা, ওভাবে চিন্তা করি নাই যে এখানে এসে চ্যাম্পিয়ন হয়ে যাব। আর যখন দেখলাম যে চ্যাম্পিয়ন হয়ে গেছি, তখন তো এত মানুষের ভালোবাসা একটা দায়িত্বের জায়গায়, মানে ছোট মানুষ কিন্তু একটা দায়িত্বের জায়গায় চলে এসেছে যে গানটাকে কন্টিনিউ করতে হবে। তখন আসলে ক্যারিয়ার অন্যদিকে মুভ করাতে আসলে ইচ্ছা থাকলেও পারিনি, মানুষের ভালোবাসায় মানুষের দোয়ায় আসলে এই অবস্থানে এসেছি, সেটাকে ধরে রাখার জন্যই আসলে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। আসলে মানুষ তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি, আমি একটা জায়গায় দ্বিমত পোষণ করি, সেটা তুমি যে বললে যে বুঝতে পারোনি হঠাৎ করে হয়ে গেছো চ্যাম্পিয়ন, আমি শিওর এত সহজ ছিল না ব্যাপারটা, বেশ কঠিন ছিল জজদের সামনে পারফর্ম করা, এত বড় বড় মানুষদের সামনে পারফর্ম করা এবং তাদেরও পছন্দ হওয়া। তো প্রথম যখন আসলে পারফর্ম করেছো তখন কি অনেক নার্ভাস ছিলে? শুরুর দিকটাতে নার্ভাসনেস অত কাজ করেনি, কারণ বলছিলাম তোমাকে আগে না বুঝে ওঠার আগেই হয়ে গেছে না। আরেকটা ব্যাপার হচ্ছে কম্পিটিশন অনেক করা হতো, জাতীয় শিশু থেকে শুরু করে কমলকুড়ি, শাপলাকুড়ি, নতুনকুড়ি, শিক্ষা সপ্তাহ, তারপরে ইসলামিক ফাউন্ডেশন, কোনো কম্পিটিশন বাদ নাই, মানে খুব বেশি কম্পিটিশন করা হতো। আম্মু নিয়ে যেত, আব্বু নিয়ে যেত, ওভাবেই যাওয়া হতো আর কি। এবং সব কম্পিটিশন মানে বিচারকদের সামনে বসে গান গাওয়ার একটা মানে অভ্যস্ততা চলে এসেছিল যে এভাবে গাইতে হয়। কিন্তু ক্লোজ আপ অনের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, কারণ এটা এত একটা পপুলার শো ছিল, এবং তখন আগের দুই সিজনে তখন দেখে খালি মনে হতো যে কখন পার্টিসিপেট করব, কিন্তু বয়সের জন্য করতে পারছিলাম না। তারপর যখন এই কম্পিটিশনে আব্বু হুট করেই নাম রেজিস্ট্রেশন করে ফেলেছিল আমার, তারপর যখন বিচারকদের সামনে গান করলাম, প্রথম একটা দুটো ওই নর্মালি মনে হয়েছে, কিন্তু তারপর যখন 120 চলে আসলো, 80 হলো, 70 হলো, 40 হলো, টপ 10 হচ্ছে, তখন ভয়গুলো আসলে কাজ করতো। আর এখন মনে হয় যে এখন কম্পিটিশন হলে মনে হয় পারতাম না, কারণ এখন মনে হয় অনেক কিছু বুঝে ফেলেছি, অনেক কিছু জেনে ফেলেছি, তখন মনে হতো যে নিজের থেকে কিছু করি। আর আগে ছিল আমাকে যেটা শিখিয়ে দেওয়া হতো আমি সেটাই কতটুকু ভালো করতে পারি, পারফেক্ট করতে পারি, সেটাই ছিল মাথায়। আর এখন তো অনেক কিছু চিন্তা হয়, এর জন্য আমার মনে হয় এখন হয়তো হলে হয়তো বা কিছু ডিফারেন্ট হয়ে যেত। আর তখন তো এত কিছু চিন্তা ছিল না, সোজা স্টেজে যাও অ্যান্ড সবচেয়ে ভালো করে গাও, ওইটাই ছিল মাথায়। আচ্ছা, এই যে বললে যে কম্পিটিশন থেকে বের হওয়ার পর থেকে এটাকে প্রফেশন হিসেবে নিয়েছো, কিন্তু আসলে সব সিঙ্গার যে এই প্ল্যাটফর্মটা পায় তা কিন্তু না, যে কম্পিটিশনের মাধ্যমে আসে। তো তোমার কি মনে হয় যে এই প্ল্যাটফর্ম দিয়ে আসা বা কোনো কম্পিটিশনের মাধ্যমে আসাটা কিছুটা হলেও বেনিফিশিয়াল, কারণ অনেকটুকু গ্রুমিং হয়ে যায়? হ্যাঁ, অবশ্যই। এই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। যদি আমার দুষের কথা কই, দুষের কথা কইলে কইবাম আমার খুব বেশি রাগ উঠতে যায়। দর্শক, ফিরে এলাম বিরতির পর। যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলাম যে তোমার কি মনে হয় যে যারা আসলে কোনো কম্পিটিশন বা কোনো প্ল্যাটফর্ম থ্রু আসে তাদের কিছুটা হলো প্লাস পয়েন্টস বা কিছুটা হলো বেনিফিটস থাকে? হ্যাঁ, থাকে। আচ্ছা, কিছু হলেও থাকে, কিন্তু আমার মনে হয় যে স্ট্রাগলিংটা কোনো অংশেই কারো থেকে কম না। মানে আমার মনে হয় যারা রিয়েলিটি শো থেকে বা কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আসে তাদের স্ট্রাগলিংটা অন্যদের তুলনায় একটু হলেও বেশি হয়। আমার ক্ষেত্রে আমি এটা বলি, কেন এটা মনে হয়? এটা মনে হয় কারণ তুমি একদমই নতুন একজন মানুষ এবং তোমাকে একটা মুকুট পরিয়ে দেওয়া হলো, তুমি গানের গ্রুমিংটা তোমার আছে, শিখছো,
বাট এটা একটা তোমার কাছে নতুন জগৎ, জাস্ট লাইক দ্যাট, যে তোমাকে এটা আমরা বলি অনেক সময় যে তোমাকে সুন্দর একটা মই দিল, তুমি গাছের আগায় উঠলে, তারপর মইটা সরিয়ে ফেলা হলো, তারপর তুমি সেখানে কি করবে এটা কিন্তু তোমার নিজের জানো না, আমি জানি না। হ্যাঁ, আর এমন না যে যারা কাজ করে আগে থেকে একটা একটা প্লেসে যাওয়ার জন্য বা মানুষের ভালো লাগে, যে হ্যাঁ হোয়াট ইউ মিন, মানে পরবর্তী ওয়ার্ল্ডটার জন্য আসলে রেডি করে দেওয়া হয় না, ওই কম্পিটিশনটার জন্য হয়তো রেডি করে দেওয়া হয়, এর জন্য আমাদের স্ট্রাগলিং পিরিয়ডটা বেশি, কারণ দেখা যায় যে আমার একটা এত বড় দায়িত্ব হয়েছে, আমি কম্পিটিশনে উইন করেছি, এখন সবাই চাচ্ছে যে লিজার এত সুন্দর আরেকটা গান হোক, বা আমরা এখানে দেখতে চাই ওকে, বাকিরা যারা হয় তারা আসলে স্টেপ বাই স্টেপ ক্রস করে আসে এবং ওই এনভায়রনমেন্টের সাথে ওরা অ্যাকাস্টমড হয়ে যায়, একদমই হয়ে যায়, ওই শিক্ষাটা ওরা গ্রাজুয়ালি শিখে ফেলে। আর আমাদের হয় কি, তখন একটা প্রেশারও থাকে, এন্ড তোমার সবচেয়ে ভালোই করতে হবে, এখানে খারাপ করলেই সবাই তোমাকে চিনে, লিজা এই গানটা ভালো করেনি বা লিজা এখানে ভালো করতে পারেনি, তখন কিন্তু দেখা যায় যে প্রেশার মানে দায়িত্ব এবং ভালো কাজ করা দুটোই একসাথে, কিন্তু আমি এখানে কিছু জানি না এখনো, মানে আমার কাছে এই জগৎটা পুরনো একদমই, হ্যাঁ নতুন। আচ্ছা, তো তারপরে তো গ্র্যাজুয়ালি তুমি নিজের অ্যালবাম করলে, যে অ্যালবাম রিলিজ দিলে, তো একটা হচ্ছে কম্পিটিশনে জেতার মজা, সেটা ডিফারেন্ট, বাট যখন নিজের ফার্স্ট অ্যালবাম নিজের গান রেকর্ড করে বাজারে ছাড়লে এবং নিজের গান নিজে শুনলে, সেই অনুভূতিটা কিরকম ছিল? নিজের গান নিজের এখনও শুনতে আমার এখনও, প্রথম অ্যালবামটা তো বলবো, প্রথম অ্যালবামটার অনুভূতি অন্যরকম, কিন্তু প্রথম অ্যালবামে কাজ করা পর্যন্ত আমার মনে হয় যে আমি আমি যেভাবে চাচ্ছি, আমি যেরকম গান চাই বা আমি যতটুকু গাইতে পারি সেটা প্রপারলি ইউটিলাইজ করা হয়নি। আচ্ছা, কারণ আমাদের তো একটা কম্পিটিশন থেকে বের হওয়ার পর তো থাকে যে আমাদের কিছু এগ্রিমেন্ট থাকে, এই কোম্পানি থেকে বের করতে হবে বা কিছু রেস্ট্রিকশন থাকে যে এই জায়গায় কাজ করতে হবে, দেন হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়। তো আমাদের অ্যালবামের ব্যাপারটাই ওরকম ছিল, তো আমি বলবো না যে পুরোপুরি আমি যা এবং আমি যেভাবে চাই সেভাবে কাজ করা হয়েছিল প্রথম অ্যালবামে, খুব বেশি মন পুতো আমার হয়নি, যেটা সত্য কথা। কিন্তু তারপরও নিজের একটা অ্যালবাম হচ্ছে নিজের মৌলিক গান, 10টা গান 8টা গান, সেটা আসলে ভালো লাগাটা অন্যরকম ছিল। ওই যে বললাম যে স্ট্রাগলিং পিরিয়ডটা, তখন তো আমার বুঝতে হয়েছে বা চিনতে হয়েছে জায়গাটা, দেন হচ্ছে আমার মনে হয় আমার নিজের গানের প্রতি ভালো লাগাটা এবং নিজের মতো করে কাজ করছি আমি মনে হয় লাস্ট কয়েক বছর, যে আমি এভাবে চাই কাজ করতে বা আমি এই ধরনের গান করতে চাই, এখন আমি করতে পারছি। বাট এইটা কিন্তু এই এত বছর কিন্তু আমার স্ট্রাগলিং পিরিয়ডই ছিল, তুমি 7 বছর বা 8 বছর যাই বলো, 14 বছর আছি এখানে কাজ করছি। আমরা তো এই প্রথম অ্যালবামের গানের কথা শুনলাম, প্রথম অ্যালবামের কথা শুনলাম, অনেকক্ষণ ধরে তো গান আর কাজের কথা হলো, এবার একটু প্রথম প্রেমের কথায় আসি, প্রথম প্রেমটা কবে ছিল? প্রথম প্রেম তো গানকে নিয়েই, ছোটবেলা। I want an honest answer. একটা গান আছে না, প্রতিবার প্রেমে নতুন জীবন, জীবন কি করে একটাই থাকে না, তো প্রেম তো প্রত্যেকটা জিনিসের উপর ভালো লাগা বা মানুষের উপর ভালো লাগা, প্রত্যেকটা প্রেমেই প্রথম এবং ভালো লাগার প্রেম। এখানে আমি প্রথম প্রেম কবে হয়েছিল ওভাবে বলতে পারবো না আমার কাছে। আচ্ছা, কবে হয়েছিল সেটা না বলো, কিভাবে হয়েছিল সেটা বলো। চিঠি লেখা হতো না? চিঠি তো ছিল না আমাদের সময়, তারপর শখ করে কখনো, শখ করেও চিঠি লেখা হয়নি। এন্ড আরেকটা মজার জিনিস আমি এখানে অ্যাড করি, যে আমার টেক্সট করতেও ভালো লাগে না, অনেকে থাকে না যে টেক্সট করে খুব প্রচুর, চ্যাটিং করে, হ্যাঁ চ্যাট করছে, আমার আমার এটাও ভালো লাগে না, আমার মনে হয় যে কোনো দরকার হলে বা কিছু হলে একটু ফোনে কথা বলে ফেলো শেষ এরকম। তো এই প্রশ্নটা অ্যান্সার জানি না, প্রথম প্রেম কিভাবে কখন হয়। আচ্ছা, তোমার কথা বলতে যে তো ভালোবাসা, তোমার রাত জেগে কথা বলা হয়েছে? রাত জেগে ওভাবে কথা বলা হয়নি, কারণ আমি তো দেখা যেত যে আমার কাজের জায়গাটা এত বেশি মানে কঠিন ছিল এবং কঠোর পরিশ্রমের জায়গা ছিল, যে মানে মনে হতো যে কখন রেস্ট নেব, কখন শুয়ে ঘুমাবো, এরকম একটা ব্যাপার ছিল। কারণ আমি বলি, আমার ইন্টারমিডিয়েটের সময় আমি টোটাল 2 বছরের মধ্যে মাত্র 6 মাস পড়তে পেরেছিলাম, আর আর বাকি সময়টা আমার কাজের মধ্যে থাকতে হয়েছিল। গানের ক্লাস তো এটা স্কুলের সময় ছিল, আর তারপরে তো ছিল যে প্রোগ্রাম থেকে শুরু করে দেশের বাইরের ট্যুর থেকে শুরু করে ক্লোজ আপের পর, তো ওভাবে রাত জাগার অভ্যাসটা কোনো সময় ছিল না। এখন হয় এরকম, এখন ইচ্ছা করে
জেগে থাকি, মুভি দেখি অথবা অন্য কিছু করি, এখন এরকম হয়। বাহ, চমৎকার। আমার অনুষ্ঠান একদমই শেষে চলে আসছে, যদি আড্ডা দিতে বেশ ভালো লাগছিল। আমি অনেক কথা বলি, ভালো লাগে আমার কাছে এরকম মানুষ। কিন্তু আমার অনুষ্ঠান একদমই শেষে চলে আসছে, কিন্তু যেতে যেতে তোমার ছোট্ট একটা পরীক্ষা নেওয়া হবে। আমার কথার মধ্যে তুমি টান পাচ্ছিলে না? টান পাচ্ছিলে না, বাট নরমালি যারা আমার আঞ্চলিক ভাষায় একটা দোষ একটা গুণ, আঞ্চলিক ভাষায় কিতা কইবাম কিতা কইবাম, আমার একটা দোষের কথা আগে বলবো না গুণের কথা আগে বলবো? দোষ আগে গুণ আগে, যেটা যেটা হোক। কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলছো! আগে হচ্ছে আমার মামসিং এর ভাষাটা পুরো বলতে হবে, তার মধ্যে আবার বেরও করতে হবে দোষ কোনটা গুণ কোনটা। আচ্ছা, ওকে। আমার গুণ হইল আমার মানে আমার ভালো জিনিস যেটা সেটা কইতেছি তোমারে, আমি খুব বেশি মানুষের সাথে মিশা যাই খুব সহজে, অত জটিল বা অত প্যাজ গুজ আমি এগুলা বুঝি না, খুব সহজে বুঝা ফেলি সবাইরে, কিন্তু তারপরে আর কি ধোকা খাই। আই ডোন্ট নো আমি পারছি কিনা। আর দোষ যদি আমার দোষের কথা কই, দোষের কথা কইলে কইবাম আমার খুব বেশি রাগ উঠতে যায়, কোনো কিছুতে কোনো কিছু হইলো না, আমার মত করে কিছু হইলো না, রাগ উঠতে যাইবো আমার। সামনে কি আছে না আছে বুঝি না, বাট ভাঙাচোরা করা হয় না আর বলতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। একটা গান শুনতে শুনতে বিদায় নিবো, দর্শকদের কাছে বিদায় নিয়ে আসি, তারপর আমরা একটা গান শুনবো। দর্শক, আম শিওর আপনাদের লিজার কথা খুব ভালো লাগছিল যেরকম আমার ভালো লাগছে, যেতে যেতে আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তোমাকে অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে, এন্ড অনুষ্ঠান সংশ্লিষ্ট সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর যেহেতু শেষটা করবো আমরা একটা গানের মাধ্যমে, আমি রিসেন্টলি একটা গান করেছি, সেই গানটা আমার আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে লিজা। তো গানের কথা হচ্ছে চাই তোমায়, গানটা লিখেছেন শিমুল এসবি আর সুর করেছেন আবেদ পারভেজ, অল্প করে শোনো। আর দর্শকদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। আমি একলা তুমি ছাড়া কাটে না বেলা, দিশে হারা হয়ে তোমায় খুঁজে যাই, ডাকি তোমায় একই নামে কোন সে দিধায় তোমায় টানে, বলো তুমি হারালি কোথায়, কঠিন দিন চাই তোমায়, তুমি ছাড়া আমি অসহায়। চমৎকার, থ্যাংক ইউ।